আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো প্রশ ভালো আছেন, আমরা দু আমরা ভালো আছি। আজকে একটা বিরিয়ানি চলে আসলাম আমাদের মাঝে। আজকে এখানে কি কি করছো? তো পেঁয়াজ বেগুনি আলুর জন্য আমাকে তো আমি ভাঙি, তুমি একে ভাঙবে, সব গুলো তুমি একে খাওয়া। মুড়ি বেশি দিও না, অল্প অল্প দিও। হ্যাঁ আজকে তো মরিচ বাড়ানো হবে। আজকে লুচি শাক বাদি করছি, মনে করছি যে ভাত খাবো, তারপর খানিকে ফেট ভরেছে। রমজান মাসে শুধু খাওয়া আর খাওয়া।
মাংসের রোগ বেড়া কিছু হয় না, কোনো অসুখ হয় না, তত হয় আমার দোষ রমজান মাসের পরে কিন্তু রমজান মাসে হয় না, সাথে আপুর বলা পূজা চালাই জানে সবাই আমাদের মতো ইফতার ইফতারি করতে আমাদের চেয়ে বেশি করতেছে ওরা দেখতেছে না তো ওরাও খেতে বসলে আমরা কি খাচ্ছি এটা টেনশন করবো আমি ছাতে আপু বানা আমরা তো গরিব মানুষ ওদের মতো তো পয়সা আনা না দুই একটা আইটেম নিয়ে বসি আমাদের চেয়ে ভালো হচ্ছে আমরা তো বেগুনি আলুর চপ পেঁয়াজ এগুলো দিয়ে খাচ্ছি ওরাও খাচ্ছে খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে চিকেন রোস খাচ্ছে আমরা তো পারতেছি না এতগুলো কাপড় যাবে সঙ্গে তাহলে আর মানুষ কাপড় কিনতে না যতটুকু দরকার ততটুকু বাড়তি নিয়ে অফসর করে লাভ আছে লবণের ভিতর দিয়ে রাখলে বাইগুলো একদম দমতা হয় আমি লবণ দিয়ে ভিতর দিয়ে রাখি অনেকে দেখি বাইগুন কুটার সাথে সাথে দেন তো ওটা তো কষ্ট থাকে না একটা চুলকা এটা খাইলে
একসাথে বসে খাওয়া সম্ভব না। আমি আগে খাইতাম না, তোমার সাথে খাচ্ছি আর আলাদা খাইতাম না বাকিতে। এখানে তো একসাথে বসলো ফ্যামিলি নিয়ে, আমরা তো বিদেশে আরো কেউ ফ্যামিলি আছে, একজন হচ্ছে বাঙালি, একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান, এক থেকে বড় ফিলেট, এক ফিলেটে পাঁচজন ছয়জন ইত্যাদি। শুধু জানো তরমুজ, আপেল, আঙ্গুর, একটা একটা জুস, একটা একটা হানি, তারপরে বিরিয়ানি, একটা একটা বড় ফিলে বলতেছি সাহাম, একটা হাম বিরিয়ানি, যেদিন মুরগি দিত একটা মুরগি, যেদিন গরুর মাংস হলে এক পিস গরুর মাংস, এরকম বড় আবার বড় সবাই ভাগ করে এক প্লেটে সাতজন ন ছজন, এরকম ফিলেট একটা ষোলো ফিলেট হলে সাতজন, বড় হলে ছজন, একটা মুরগি। একদিন গরুর মাংস, একদিন মুরগি, একদিন ছাগল মাংস, সরকারি আসে প্রতিদিন 30 দিন 30 দিন বিরিয়ানি হুকুমতি প্রতিদিন এবার আমার পছন্দ না, যখন খাবো ভালো করে খাবো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সবদিকে ভালো, দেরি আমাদের খাওয়ার শেষ। আজকে রোজা বলটা ছয়টা মনে হয় ছয়টা লি চলে গেছে, রোজা বলতে বলতে হট করে এইটা চলে আসবে, শান্ত অনেক বায়না করতেছি মার্কেটে তাড়াতাড়ি যাওয়ার জন্য, বলতেছি আমি রোজা 15 পরে করবো, এখন নাই কালকে যাবে, আচ্ছা চাই দেখি কি কিনা গাড়া বলে দিতে পারি কালকে গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।